তো সকাল 10টা পার, এখন আমরা বের হচ্ছি, অসাধারণ ওয়েদার। নেই ফাট করেন থেকে আমরা কোন দিন হয়ে গেল তোমরা হাইওয়ে ছেড়ে আমরা ভিতর রাস্তা ধরলাম মানলা টপ যাওয়ার জন্য। তো মানলা টপ এখান থেকে আর 23 কিলোমিটার। বিষয় হাওয়া বেড়ে গেছে মানলা টপ। আর এই হলো এখানকার ভিউ। আমাদের এখন ফটো সিজন চলছে, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আকাশটা দেখো। মানে এই was the year I had to leave you, but now I'm seeing all the signs. এখন সময় হয়ে গেছে 4:40, আমরা দিরাঙ্গের দিকে এগোচ্ছি। দিরাং, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন আমি আছি তেনজিং গাওতে, যে আগের ব্লগটা যেটা তোমরা হয়তো দেখেছো, যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে আমার চেক করে নিতে পারো, ভিডিওসটা আছেই। তো আজকে অরুণাচল প্রদেশের 3rd ডে অরুণাচল প্রদেশের। তো আমরা আজকে এখান থেকে বেরাচ্ছি, মানে তেনজিং গাঁও থেকে বেরাচ্ছি, মান্ডালা টপ হয়ে আমরা যাব দিরাং। কিলোমিটার 100-120 কিলোমিটার হবে। তো আমাদের যে হোমস্টেটা আছে, হোমস্টের ভিউটা হলো এটা, এখান থেকে এই ভিউটা অসাধারণ। আর কালকে যখন ফার্স্ট আসছিলাম, আর মানে ফার্স্ট এসে পৌঁছেছি, এত ঠান্ডা লাগছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো এখন আর ঠান্ডা লাগছে না, এখন আমরা সবাই সকালে স্নান করে, এখন সকাল 8টা বাজে। তো আমরা এখনই রওনা হবো এখান থেকে। আর রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা তিনটে বেডে, মানে সিঙ্গেল বেড ছিল, কিন্তু রাতেরবেলা এসে আমরা আগের দিয়ে বুকিং ছিল না আমাদের, তো আমরা এসে যা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। এই যে আমাদের রুম, এই সিঙ্গেল বেডের, এটা আগের ব্লগে দেখিয়েছি, ঠিক আছে। আর আমাদের বাইকটাকে সব রেডি মোটামুটি করছি, এই যে ব্যাগ ঠ্যাগ বাঁধা হচ্ছে, আর এই যে রয়েছে। আর আমার স্টিকারটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের রানাদার রাইড অ্যান্ড ড্রাইভ, আর আমার বাইকিং আওয়ার্স, আরও স্টিকার রয়েছে এখানে। তো তোমরা যদি কেউ এখানে আসো, তেনজিং গাঁওতে হোমস্টে থাকতে চাও, তো আমি চেষ্টা করছি নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো এখন রেডি হয়ে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো সকাল 10টা পার, এখন আমরা বেরোচ্ছি। তো মান্ডালা টপ হয়ে 77 কিলোমিটার, শুধু মান্ডালা টপ। কী হলো? চলো আগাও। চলে তো মান্ডালা টপ হয়ে 77 দেখাচ্ছে। তো 100 যে 120 যেটা বললাম ওটা হবে না, ওটা বেশি হবে, 180-180 হয়ে যাবে হয়তো আমাদের দিরাং পৌঁছাতে। কেন কি দূর আছে, আমরা ঘুরে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর আমরা বাইরে থেকে যেটা দেখেছিলাম আর কি, যে তেনজিং গাঁও থেকে আমরা যাবো ইসেতে দিরাঙে, তো 100 দেখাচ্ছিল। যেহেতু আমরা মান্ডালা টপ ভায়া হয়ে যাচ্ছি, মানে ভায়া মান্ডালা টপ হয়ে যাচ্ছি, তো সেখানে কিলোমিটারটা বেড়ে যাচ্ছে। আর রাস্তা যদি এরকম থাকে তাহলে বেশি সময় লাগবে না। আর এখন সবার প্রথম আগে খাওয়া দাওয়া করবো, কেন কি এই তেনজিং গাঁওতে খাওয়া দাওয়া সেরকম কিছু নেই। মানে ওই রাতেরবেলা দেখলে ম্যাগি খেলাম রাতেরবেলা, তাও ওরা বানিয়ে দিয়ে সেরকম কিছু, মানে খাবার সেরকম ভালো না। আর সকালে চা ঢাকলাম সেটাও ভালো না। তো আমরা এই জন্য এখানে টিফিনের কোনো প্ল্যানই নিইনি, মানে না বাইরে খাবো, এখানে খাবো না। ও এই ভিউটার জন্যই আসা। পুজোর সময় আমরা পুজো কলকাতা না কাটিয়ে পাহাড়ে কাটাচ্ছি সময়। আগের বছর আমরা সিকিম গেছিলাম যেরকম, আর ওয়েদার ঠিক আছে, সুন্দর ওয়েদার আছে। রাতেরবেলা কালকে ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তো এখন ঠিক আছে, হালকা হালকা হাওয়া লাগছে, ভালো লাগছে। বাকি ট্যাঙ্ক ব্যাগে সব উইন্ডার লাইনে, মানে সব ট্যাঙ্ক ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ যদি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তো আবার পিছনে টেল ব্যাগ খুলতে সমস্যা হয়ে যায়। তো এখানে নিয়ে নিলাম ট্যাঙ্ক ব্যাগে, নিয়ে নেবো। গ্লাভস ট্লাভস সব সামনেই রাখা আছে। অসাধারণ ভিউ। তো আমরা এখন কত কিলোমিটার আসলাম? 10 কিলোমিটার। 10 কিলোমিটার হলো, রাইড করছি, এখনও খাওয়ার দোকান একটাও পাই নেই, খিদে পেয়েছে। আর কুন্তল লিড করছে, লিড করার কথা ছিল অ্যাকচুয়ালি আমাদের অভিষেকদার, লিড করছে কুন্তল, তারপর সেকেন্ড অভিষেকদা, 3 নম্বর আমি, পিছনে আছে বারিন্দা। তো আমরা কলকাতা থেকে এইভাবেই আসছি,
চারজন একসাথেই, শুধু একবার হারিয়ে গেছিলাম, যেটা আমরা সেকেন্ড ডে মানে কালকে হারিয়ে গেছিলাম একটা জায়গায় কিছুক্ষণের জন্য, তারপর আবার একসাথে হয়ে গেছি। ও অসাধারণ ওয়েদার, ঠান্ডা এখানে যেরকম আছে উপরে মনে হচ্ছে স্নো পাওয়ার সম্ভাবনা আছে, নিচে যা বলছে স্নো পাওয়ার সম্ভাবনা আছে, বাকি কপালের ব্যাপার। আর শিলাপাশে হয়তো বরফ পেতে পারি, বুমলাতেও বরফ পেতে পারি যেটা বলছে, এখন আগে দিয়ে কিছু বলবো না। আর যেটা বললাম কিলোমিটারটা অবশ্যই বেশি হয়ে গেল, যেহেতু আমরা মান্ডালা টপ হয়ে যাবো তার জন্য। রাস্তা ভালো মোটামুটি, রাস্তা খারাপ না, রাস্তা ভালোই রয়েছে। তো আমরা ওই 15 কিলোমিটার গাড়ি চালিয়ে এই যে কুন্তল ভেনে তেল ভরছে, কালকে তো তেল পাইনি, আমাদের ট্যাঙ্কি ফুল আছে মোটামুটি, 1-2 দাগই গেছে। তো এখানে হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, আমাকে খিদে পেয়েছে। চলো, তো আমাদের এই ম্যাগি চলে এসছে। আর এই ম্যাগি খাচ্ছি কদিন থেকে আমরা, 3 দিন হয়ে গেলো কন্টিনিউ ম্যাগি। আর বাড়িতে লাস্ট ভাত খেয়েছিলাম, আর ভাত খাইনি রে, এভাবে চলছে। খেয়ে দে, তারপর আবার রওনা দিচ্ছি। টেস্ট টেস্ট টেস্ট, ভাত খেতে লাগবে, ভাত খেতে লাগবে। টিফিন করে বেরোলাম, আর এখানে শুধু ম্যাগি, 3 দিন দিয়ে শুধু ম্যাগি খেয়ে যাচ্ছি। রাত্রেও ম্যাগি খেলাম, এখনও ম্যাগি খেলাম, মোমোও পাচ্ছি না খাবার, যেখানে ঢুকছি সেখানে মোমো পর্যন্ত নেই। ও ম্যাগি, আবার মান্ডলা টপ গিয়ে একটু খাওয়া খাবো। ম্যাগি একটা খেয়ে, ম্যাগি খেয়ে আর পেট ভরেনি। মান্ডলা টপে যদি পাওয়া যায়। ও এখানের রাস্তাও দেখো গাইস, অসাধারণ। এখানে গাড়ি নিউট্রাল করে রাখলো, দৌড়াবে। এইখানে ফটোগ্রাফি করে হেভি লাগে, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে, মিডিলে হেমিডিলে গাড়ি দাঁড়াবে। DSLRটা নিয়ে ইউজই হচ্ছে না, মান্ডলা টপে গিয়ে ছবি তুলবো। স্কুল আছে, আমরা হাইওয়ে ছেড়ে আমরা ভিতরের রাস্তা ধরলাম মান্ডলা টপ যাওয়ার জন্য। তো এটাই লোকাল লোককে জিজ্ঞাসা করলাম যে এটাই বললো এটাই ভালো, হাইওয়ে ধরে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, আর ভিতর দিয়ে গেলে সামনে হবে। রাস্তা খারাপ না, রাস্তা মোটামুটি ভালো, কিন্তু অনেক ন্যারো আর খাড়া আছে, অনেক ইনক্লাইন আছে। এই দেখো এরকম এরকম কিছুক্ষণ বাদে বাদে এরকম টার্ন নিয়ে ইনক্লাইন পাচ্ছি। কত সময় লাগে এবার ঠিক নেই, সময় হয়েছে এখন 11:20, ঠিক আছে বিকাল বিকাল পৌঁছে গেলেই হবে। সময় এখন 12:40, মান্ডলা লিহাউ, এরকম খাড়া খাড়া ইনক্লাইন। মান্ডলা টপ এখান থেকে আর 23 কিলোমিটার, পুরোটাই ইনক্লাইন রাস্তা একদম। আর কুন্তল আগে চলে গেছে, কুন্তল ওখানে হয়তো পৌঁছেও গেছে নাকি জানি না, কুন্তল অনেক আগে আছে আমাদের থেকে। আমি অভিষেক দা, আর পিছনে আমার বারিন্দা আছে। হাইওয়ে দিয়ে গেলে অ্যাকচুয়ালি অনেক সময় লেগে যায়, হাইওয়ে যেটা আছে ওটা অত ভালো রাস্তা আরও, কিন্তু সময় প্রচুর লাগে। এটাই শর্টকাট মান্ডলা টপ হয়ে দিরাং পৌঁছানোর। রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা নো ডাউট ভালো,
আর গাড়ি পাসিং আমরা খুব কম পাচ্ছি, একটা দুটো গাড়ি পাস হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে, ও সাইড দিয়ে আসছে, একদমই কম আছে। খিদেও পেয়েছে, ওই ম্যাগি খেয়ে পেট ভরেনি। তো মানলা টপ থেকে আমরা আর 8 কিলোমিটার দূরে, তো আমরা দাঁড়ালাম, একটু ভিউটা দেখে নাও। এই দেখো ভিউটা দেখে নাও কি সুন্দর। আচ্ছা 5.5 বাকি আছে আর, আচ্ছা 5.5, তাহলে আমি লাস্ট মানে 8 দেখলাম, ওটি মাথায় রয়েছে। আর ইসে এখানে রাস্তা দেখা যাচ্ছে, এই যে আর টায়ার টায়ার সব হাওয়া বেড়ে গেছে, সব বার করো মেশিন পত্র, নাহলে গাড়ি পুরো স্কিড খাচ্ছে। তো এখন সব আমাদের হাওয়া চেক হচ্ছে, এই আমাদের হাওয়ার মেশিন, এটা নাকি সব হাওয়া বেড়ে গেছে, সব কটা গাড়ির সব চেক করি, তারপরে এখান থেকে রওনা হবো। তো আমরা সবার চাকায় হাওয়া টাওয়া দিয়ে এবার বেরোচ্ছি, আর 5.5 কিলোমিটার যেটা বললাম, কুন্তল একবার ড্রাইভ দিয়ে দিয়েছে, কুন্তলের গাড়ি ডান দিক দিয়ে পড়ে গেছিলো, এখানে রাস্তাটা খুবই খারাপ। তারপরে বাবা সবারই চাকার হাওয়া বেড়ে গেছে, শুধু অভিষেকদার অভিষেকদার ঠিক ছিল, আমারটা ছিল 30 হয়ে গেছে 32, তো আমরা আবার কমিয়ে দিলাম 25 করে দিয়েছি সামনে, আর পিছনে দিয়েছিলাম আমরা 38, ওটা হয়ে গেছিলো 45, ওইটাও কমালাম, ওটাকে মানে 36 রাখলাম, কারণ এখানে হাওয়া অটোমেটিক বাড়বেই। সবাই তো আসতে হয়ে গেল কেন, মানলা টপে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আমি সকালে ম্যাগি খেয়েছি আর তো কিছু খাইনি। রাস্তা পুরোটাই ভালো ছিল, এখানেই কিছুটা ওই 10 কিলোমিটার মতো রাস্তাটা এরকম, আর প্রচণ্ড একদম খারাপ রাস্তা, বাকি রাস্তা ঠিকই ছিল, বাকি কোনো অসুবিধা নেই। এই আমরা মানলা টপ এসে পৌঁছালাম, এখানে এবার ঘন্টাখানেক আমরা রেস্ট নেব, তারপরে আমরা এখান থেকে দিরাং যাব, আর দিরাংয়ে আমাদের হোটেল বুকিং নেই। তো এখন সময় করা 2:00 বাজে, 2:10 বাজে, 3টার সময় যদি বেরোই ওই 5:30-5:30 সময় দিরাং ঢুকে যাওয়ার কথা, 30-35 কিলোমিটার হবে, তারপর ওখানে গিয়ে রুম হোটেল হোক হোমস্টে হোক যেটা হোক সেটা নিয়ে নেবো। ও এত রানিংয়ে বেরিয়ে যাচ্ছে কেন, এখানে কি লেখা আছে ভাই, আই লাভ মানলা টপ লেখা আছে নাকি, নাকি 108 এম এ এন ই নাকি, এটা উল্টো দেখছি তো, মানি এট, হ্যাঁ তাহলে হয়নি হয়তো মানলা টপ। আর এই হলো এখানকার ভিউ, আমাদের এখন ফটো সেশন চলছে, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে, আর একটু আকাশটা দেখো, অনেক লোক আসছে, এখনো বেলা বাজে 3টে, বেলাটা ভরে গেছে, এটার মেসেজ তো জানো কিছু, এই 108টা কি ক্যাম্পেন, এই টেম্পলগুলো যেগুলো আছে 108টা টেম্পল নাকি, এখানে ঢুকলাম একটু দেখি, উপরেটা এখানে কাজ কমপ্লিট হচ্ছে, উপরেরটা
আর এগুলো এগুলো অ্যাকচুয়ালি কি আমি সঠিক জানি না, কারণ নাম ঠাম নাকি, কারণ নাম ঠাম দিয়ে করা। অবশ্যই কোনো মানে তো আছেই, চল ভাই কিছু খাওয়া দাওয়া করি চল, ঠান্ডা রে ঠান্ডা প্রচুর ঠান্ডা, যাই কোনো হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করি আগে, খিদে পেয়েছে, কেন কি 3টে বেজে গেছে। এটা জ্বালানো হচ্ছে সবাই, আমরা যে পাড়াতে গরম হবে, इसको क्या बोलते हैं, इसमें चाय भी बन जाए, चाय भी बन जाए, चाय गरम पानी बन सकता है, गरम पानी और खाना भी बन सकता है। अच्छा, और हमरा मलेटोपर कैफे থেকে বেরিয়ে এসে একটা নিচে নেমে এখানে অনেক প্রচন্ড ভিড় ওখানে, আর এখানে দেখতেই পাচ্ছ সব কোনো ব্যবস্থা আছে, ওখানে অনেক ভিড় তাই জন্য ওখানে দাঁড়িয়ে অনেক সময় লাগবে, তো আমরা এখানেই খাওয়া দাওয়া করব। গোলমরিচি হয়ে গেল, ভালো জিনিস, দিরাং যাওয়া, না হলে দিরাং থেকে 8 কিলোমিটার আগে গিয়ে চুক ভ্যালি, দিরাং থেকে 8 কিলোমিটার আগে গিয়ে অনেকটা মানে ভালো আছে জায়গা, ও খাবার ডেক আসছে, খুব সুন্দর জায়গা দাদারা বললো, তো সেখানে যাওয়ার প্ল্যান আছে, এবার চলো মোটর লঞ্চ সেটা আবার আসি। এখন সময় হয়েছে 4:40, তো আমরা দিরাঙ্গের দিকে এগোচ্ছি, যেতে যেতে যা রাস্তা কন্ডিশন দেখতে পাচ্ছি পুরোই ডাউন, মানে নামছি মনলা টপ, তো মনলা টপ অ্যাকচুয়ালি 12,000 ফিট উপরে, তো নামছি নিচের দিকে, তো 7টা 8টা বাজতে পারে, ঠিক নেই রাস্তা সেরকম কিছু ভালো না, এই এই এখন রাস্তাটা এরকম পেলাম, এতক্ষণ রাস্তা খুব বাজেই ছিল, তো দেখা যাক কত সময় লাগে, রুম বুকিং করা তো নেই, দিরাঙ্গে থাকার কথা আমাদের, কিন্তু যা দাদাদের সাথে কথা বললাম বললো দিরাঙ্গে বেকার গিয়ে লাভ নেই, কারণ দিরাঙ্গে সেরকম কিছু নেই, অনেক ন্যারো রাস্তা, তার মধ্যে থাকারও সেরকম মানে আছে, আর প্রচুর লোক এসছে এখন পুজোর সময়, তো চুক ভ্যালি নাকি একটা বললো তার থেকে 8 কিলোমিটার আগে, তো সেখানেই থাকবো, খুব সুন্দর নাকি ভিউ ওখানকার, দাদা ফোনে দেখালো ও দেখে ভালো লাগলো, তো রুম যদি পাই তো ভালো, থাকবো ওখানেই, না হলে আর কি, না হলে তো দিরাঙ্গি থাকতে হবে, দিরাঙ্গে একটু রুমটা নিয়ে সমস্যা, দেখা যাক। তো আমরা দিরাং চলে এসেছি আর মাত্র 2 কিলোমিটার, ওই দেখাই যাচ্ছে পুরো শহর ওদিকে, আর যেখানে চুক ভ্যালি যেটা বললাম, তো ওখানে ফোন করেছিলাম আমরা, এখন তো রুম খালি নেই ওখানে, তো দিরাং থেকে 8 কিলোমিটার ওটা, ওখানে রুমই খালি নেই, সব বুকিং হয়ে গেছে বললো, আরও দুপুরবেলা যদি ফোন করে বলে দিতাম তাহলে আরও রেখে দিত, তো ফোন করে নাকি বুকিং হয়ে গেছে, আর আমাদের নেটওয়ার্ক ছিল না, ফোন করতে পারিনি, তাই তো এত দূর গিয়ে লাভ নেই, তো আমরা দিরাঙ্গেই থাকবো। দিরাং ভ্যালি, হ্যাঁ ভাই রুম পাস নেই, কি বলছিস রুম নেই, ওই যে গলিতে যাবো, তো ফাইনালি আমরা রুমটা পেলাম, তো রুমটা পেতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেছে, কারণ আমাদের বুকিং ছিল না, যেটা বললাম যে বুকিং ছিল না, তো আমরা 1 ঘন্টা লাগিয়ে খুঁজে একটা হোমস্টেতে একটাই রুম পেয়েছি, আর ওই কালকের মতো তেনজিঙ্গার মতন সেম কেস, দেখো 3টে সিঙ্গেল বেড, মানে এই একটা সিঙ্গেল, আর 2টোকে আমরা একসাথে করে দিয়েছি, 4 জন এখানে, 3 জন চড়াগড়ে শুয়ে যাবে আর 1 জন ওখানে, তো এখন হলো অ্যাকচুয়ালি ফুল সিজন, পুজোর সময়, আজ হলো অষ্টমী, তো পুরো সিজন, তার জন্য এখানে রুম নেই, দিরাঙ্গে ফুল, আমরা চুং ভ্যালি যাওয়ার কথা ছিল, সেখানে আমরা কল করলাম, তো বলছে রুম নেই,
তারপর একটা কথা নেই রুম নেই সাঙ্গি ভ্যালি, সাঙ্গি ভ্যালিতেও রুম নেই। আমরা ফোন করে কথা বলা হয়ে গেছে, টেন্ট পর্যন্ত পাচ্ছি না। লাস্টে এখানে একটা লোকাল ছেলের সাথে চীনা পরিচিত ছিল বলে আমি রুমটা পেয়ে গেছি। এটা একটা হোমস্টে, তো রুম ভাড়া নিল 1500 টাকা, 3000 টাকা দাম বলছিল, চেনাশোনা ছিল, তো একটাই রুম বাকি ছিল, আমাদেরকে দিয়ে দিল, তো 1500 টাকা নিল। ঠিক আছে, কমের মধ্যে হয়ে গেছে, আর বাথরুম বাথরুম সব পরিষ্কারই আছে। তো আজকে আর কিছু নেই ব্লগে, তো বাকি কালকে আপডেট পেয়ে যাবে, মানে কালকের যে যাবো আমরা এখান থেকে তাওয়াং যাবো, তো সেই ব্লগ তো কিছুদিন বাদেই চলে আসবে। তো এখানে আর আজকে আর কিছু করার নেই, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে, কেন রুম খুঁজতে খুঁজতে বেশি টায়ার্ড হয়ে গেছে আর কিছুই না, কেন কি অনেকক্ষণ ধরে রুম আমরা খুঁজতে, মানে এক ঘন্টা হয়ে গেছে না কোনদল আমরা খুঁজছি রুম, এক ঘন্টা ধরে আমরা খুঁজছি এদিক সেদিক, একে ফোন করছি ওকে ফোন করছি, কোথাও রুম পাচ্ছি না। যাই হোক, শেষমেশ পেলাম, তো এখন সব লাগেজপত্র এইভাবে সব রাখলাম, এই যে সব এইভাবে ছড়ানো ছিটানো রয়েছে। আর বাড়িতে বাইরে গেলাম, আমরা ভাত ভাত খেয়ে এসেছি, আর চেনে লিফ্ট করলাম এখন নিচে গিয়ে। তো এখন সময় কটা বাজে পারেন, এখন 9:21। তো এখন আর কিছু না, সব চার্জ ফার্জ দেবো, ফোন টোন পাওয়ার ব্যাংক চার্জ ফার্জ দিয়ে ঘুম। তো এরপরের ব্লগটা আসবে, যেটা তুমি বলছি আমি তাওয়াং যাওয়ার, তো তাওয়াং যাবো, সেই ব্লগটা কিছুদিন বাদেই চলে আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর হোমস্টেটার যেটাতে আমরা আছি এখন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওদের থেকে নিয়ে, যদি কেউ আসতে চাও তো এখানে বুক করে নিতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করি এখন, জন্য চলো টাটা। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আগামী ভিডিওগুলো দেখতে পাবে তাহলে।